আমি আসলে দেখতে কালো, মনটা ভালো, ভিতরে আছে অনেক আলো। ফোনটা কেটে দিলেন যে? ছোট মনটাকে দেখলাম তো, ওই তো ঘুমায় নাই, যখন তখন আসতে পারে এই জন্য আর কি। তাহলে কি আর কথা বলবেন না? আমি যারে আলো ভেবে জীবনে জড়াতে চাই, সে তো আলো নয় যেন আলেয়া। হ্যাঁ ভাই, আপনি কোথায়? একটা পাঞ্জাবি পরা একটা লোক বসে আছে এক জায়গায়, ওখানে আসলেই পেয়ে যাবেন। দেখেন, আমি রেড কালার গাড়ি, এই তো সামনের দিকে তাকান আপনি। ও আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছি আপনাকে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো এখন খুবই ভালো আছি, আগের থেকে অনেক বেশ ভালো। আপনার রংটা তো এত সাদা, সেটা আমি বুঝি না। আমি আসলে দেখতে কালো, মনটা ভালো, ভিতরে আছে অনেক আলো। না, আপনি খুব সুন্দর, আমার কাছে আপনি খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, তাহলে তো দেখা সাক্ষাৎ করা দরকার। অবশ্যই। অকি আর সোভানলা কি দেখলাম, মাথার লগে বই কত কয় সাদা জাম করবিন, আগে পলাই পরে আর মনে। ওই মাথার আইলি কুমিতে হোম মেদেই তাল গাছে নান খারাই রইছে, এই হের পোলা না জানাইলে মোর কপালে রুটি কে লও নাই। ছবি দিয়ে তোলে আবার দেখ পরি নিয়ে ওর আসে কেমন, তোরা গালো দিই ব্যাকায় মই পিছে পৌঁছাই যাইয়ে সুতরাং এটা করি। ঠিকভাবে কথা বলতে পারো না তুমি? হাই, মোর মাথায় এক্সের পাই টু পাই ইনটু পাই টুলুত করে ঠিক আছে, তুমি থপমাটা বন্ধ করো। মুই কই ভাইয়া, এই আমনের বাপেরটা খাই, মানে ওই না আমনেরটা খাই, একটু ওই দায়িত্ব আছে না বেবাক, মানে কয় মুই একটু কইলাম, খোঁজ খবর রাহা লাগে না, একটু মুই বেশি রাখলাম এই আর কি। এতার বাহে তোর কি হয়? এর বাপে কাকু, কাকুর কথা বুঝে উত্তর দেন কয় মানছে কেন? কে কাকুর কথা বাইটি বেশি দশ কি দোষটা কি? ওরে আল্লাহ, আচ্ছা তোর মাথা ঘিলো নাই? এই তোর বয়স হয়েছে, তুই দিন দিন তুই যে জায়গায় জায়গায় তোর কথা হেস লাগে জায়গায় জায়গায়, তুই জানোস না, তুই যে জানো না হিয়া না বা মাথাটা ভরে দেয় তোর সমস্যাটা কি? আচ্ছা বাদ দেই, এগুলো সব বাদ দেই, এই কথাটা আমাদের তিনজনের মধ্যেই থাকুক। আর তুমি ভাইয়া, মোর খিদে লাগছে, রুটি কেলা খামু, আর মোর বিষয়টা একটু ভাই দেখা লাগবে গুলো। তোমার বিষয়টা আমি খুব সুন্দরভাবে দেখবো, বাট এই কথাটা যেন কারো সামনে আমি যেন না। উনি কি করেন আপনার? ছোট ছোট দেখা যায়, আমি কারণ এই ফোনে তো ছবি তোলা জানি ট্রেনের সময় সব বড়, এখন বাটন দিয়ে কাজ করেন, আপনি এই ফোনটা চালান, এই ফোন আমার, আমি এই ফোন কেমনে নাম্বার পাবো কোথায়?